हेलो फ्रेंड्स, आशा करी अपनारा सबाई भालो आछेन। आपनादे सबाई के स्वागत जानाच्छी। आज के आपनादे देखाबो कोकोपीटे किभावे सहजे छादेर उपरे डायनथास फुल लागानो जाए। एई डायनथास फुल शीतेर मौसुमी फुल, सेटा अक्टोबर मास नागाद बसाते हय। तो तारपर थेके सेभावे परिचर्या नेई। एई प्रस्तुत करा कोकोपीट, एर संगे चून हाड़ गुड़ो मिशिए प्रस्तुत करा कोकोपीटे बसाले धीरे धीरे गाछगुलो बड़ो हय। सारा शीतकाल जुड़े टब जुड़े फुल भर्ती थाके। आमी एकटी छोट 5 इंची पैकेटे लागिएछि। एटा बड़ो एकटू पैकेट दिले आरो अनेक बेशी फुल। तो शीतकाले तो असंख्य फुल दिएछि। एई फुल आपनादेर बोलछि जे गाछे फुटे प्राय 1 सप्ताह थाके एबं गोटा टब जुड़े थाके। देखते असामान्य सुंदर। आमार तो एई फुलटा खूब प्रिय। एबं विभिन्न रंगेर एई फुल हय। कखनो लाल हय, विभिन्न बाइकलर हय। आर एई गाछ बसानोर परे एके नियमित जल दिते हय। आमी जल दिई, आपनारा जल देबेन जदि आपनारा बसाते चान। आर गाछेर गोड़ाय जदि कोनो पोकामाकड़ हय लक्ष्य करेन ताहले बा आगाछा हय, आपनारा परिष्कार करे देबेन। आमी परिष्कार करे दिई। कोनो रासायनिक स्प्रे करि ना बा कीटनाशक रासायनिक ना रासायनिक सार दिई ना, कीटनाशक स्प्रे करि ना। चेष्टा करी अर्गानिक भावे समस्त फुल गाच लागानोर। एटाओ सेभावे लागिए परिचर्या। ओ गाचर गोड़ाटा एक लक्ष्य रखा रोग पोकार आक्रमण हलो कि ना, एवं जेगुलो पातागुलो शुकिए जाच्छे डालगुलोते फुल दिए दीचे सेई डालगुलो गोड़ा थेके केटे देवा। आमी किभावे परिचर्या करेछि गाचटार आपनादेर देखाच्छि। शुकनो डालगुलो फुल फुटे गेछे एमन डाल पाता হলুদ হয়ে যাওয়া পাতা এগুলো ছিঁড়ে পরিষ্কার করে দিতে হবে, যাতে গাছ স্বাভাবিকভাবে বৃদ্ধি হতে পায়। তাকে সেই পরিবেশটা দিতে হবে। এগুলো লক্ষ্য করুন, এই ফুলগুলো সব শুকিয়ে গেছে, কিন্তু এই ফুলগুলো এই ফুলগুলোর মধ্যে কালো কালো বীজ আছে। এই বীজগুলো যদি সংরক্ষণ করে রাখতে পারি তাহলে কিন্তু অক্টোবর মাসে এই বীজ থেকেই আবার ডায়ানথাস গাছের চারা পাওয়া যাবে। এটা যেহেতু মরসুমি ফুল, তো এটা ফেব্রুয়ারি মাস পর্যন্ত পাওয়া যায়। ফেব্রুয়ারি মাসের পরে আর এই গাছ ফুল থাকে না, সাধারণত শুকিয়ে যায়। আমি মাটিতে এই ডায়ানথাস গাছ বসিয়েছিলাম, সেগুলো আস্তে আস্তে শুকিয়ে গেছে, ফুল দিয়েছে। সেগুলো একটু পরিচর্যার অভাব হয়েছে। আপনারা দেখুন পরপর দুটো মাটিতে সারা শীতকাল জুড়ে, এবং কি চৈত্র বৈশাখ মাসেও ফুল দিয়ে চলেছে অল্প অল্প। কিন্তু বেশি ফুল পেতে গেলে আমি দেখছি যে মাটির থেকে কোকোপিটে বসালে গাছগুলো অনেক বেশি হেলদি থাকছে এবং অনেক বেশি ফুল দিচ্ছে। এবার সব গাছগুলো আপনাদের একসঙ্গে দেখাচ্ছি। দেখুন এই কালারের গাছ, এইটা লাল কালার, এটাও ভীষণ সুন্দর। এর পাশে যে রঙটি আছে, এই রঙের ডায়ানথাস ফুলটি আমার খুব ভীষণ প্রিয়। আমি ভীষণই খুশি এই ফুলটা ফুটে থাকলে দেখতে। আপনারা নিশ্চয়ই খুশি হয়েছেন। আপনারাও চাইলে বাড়িতে এভাবে লাগাতে পারেন, আপনাদের সময় অতিবাহিত হবে। এখন এই লকডাউনের সময়ে আপনাদেরও সময় ভালো কাটবে গাছের সঙ্গে। গাছ লাগান, প্রাণ বাঁচান। একটা কবিতার কথা মনে পড়ে যাচ্ছে, শঙ্খ ঘোষের বিখ্যাত কবিতা লেখা, যে আয় আরও বেঁধে বেঁধে থাকি। কিন্তু এখন তো করোনার দাপট যা চলছে, সেখানে আমাদের বলতেই হবে আয় আরও দূরে দূরে থাকি, আয় আরও ঘরে ঘরে থাকি, আয় আরও গাছের চর্চা গাছের পরিচর্যা করি। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের শেয়ার করবেন। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। থ্যাংক ইউ।